আসসালামু আলাইকুম, সবাইকে জিএসপি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবার আগে জিএসসি, এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট আপনি দেখবেন, সেটা আবার মার্কশিট সহকারে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, ফিরে আসছি ইন্টার পরে। বন্ধুরা, যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেদিন আমরা এমনিতেই অনেক টেনশনে থাকি যে আমাদের রেজাল্ট কি হবে বা কি হয়েছে। এর মধ্যে আরো বেশি টেনশন হয় যখন আমরা রেজাল্ট দেখতে যাই কিন্তু সার্ভার ডাউন হওয়ার কারণে আমরা রেজাল্ট ঠিক সময় দেখতে পাই না, হয়তো একটু সময় লাগে। কারণ সবাই একসাথে যখন রেজাল্ট দেখতে যায়, যার নেট স্পিড খুব ভালো বা হাই, সে হচ্ছে অনেকবার ট্রাই করার পর রেজাল্ট দেখতে পারে, কিন্তু যাদের নেট স্পিড স্লো বা অনেকেই হচ্ছে দেখতে পারে না, সার্ভার বিজি দেখায়। তো এই জন্য আজকে আপনাদের জন্য বলবো, গভর্নমেন্ট অথরাইজ একটি অ্যাপ্লিকেশন আছে। গভর্নমেন্ট অথরাইজ অনেকগুলো অ্যাপ্লিকেশনই কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন, এর মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে আমি আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে বলবো, এটি গভর্নমেন্ট অথরাইজ একটি অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনারা খুব সহজে, খুব দ্রুত, সবার আগে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনার প্লে স্টোর অনেকগুলো অ্যাপস অলরেডি দেখেছেন লঞ্চ করা আছে, এর মধ্যে অনেকগুলো অ্যাপসই কিন্তু কাজ করে না ঠিকঠাক মতো। গভর্নমেন্ট অথরাইজ এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে ছিল, বাট এখন বর্তমানে সেটি প্লে স্টোরে নাই। এই জন্য আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আপনার লিঙ্ক ক্লিক করে অ্যাপসটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে খুব ইজিলি আপনাদের রেজাল্ট আপনারা বের করতে পারবেন। আমরা সাধারণত রেজাল্ট দেখার জন্য দুইটা কাজ করি, একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিই, অথবা আমরা জেএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট 2018, 2017 এভাবে করে লিখে আমরা সার্চ দিই, যেখানে আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করে। এবং আমরা অনেকগুলো ওয়েবসাইটে ভিজিট করলে বা অনেকগুলো ব্লগ সাইটে ভিজিট করলে আমাদেরকে শুধুমাত্র ডিরেকশন দেয়, আপনারা রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখা যাচ্ছে সেখানে ক্লিক হয় না, অথবা দেখা যাচ্ছে ক্লিক হলেও সেখানে রেজাল্ট আসে না, এরকম প্রবলেমে অনেকে পড়ে থাকে। অথবা আপনারা রেজাল্ট দেখার জন্য সঠিক যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনারা অনেকেই জানেন না, তো আপনাদেরকে আপনাদের বোঝার স্বার্থে আমি সেই ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এডুকেশন বোর্ড রেজাল্টস যে ওয়েবসাইটটি, এটি হচ্ছে এডুকেশন বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট। আপনারা ডোমেনটা দেখে রাখতে পারেন, www.educationboardresults.gov.bd, এটা লিখে সার্চ দিলে হচ্ছে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা আপনারা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলেও এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রেজাল্ট উইল বি পাবলিশড আফটার 1 PM, তার মানে হচ্ছে একটার পরে হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে। আপনি কিন্তু একটার পর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে রেজাল্ট দেখতে পারবেন না, কারণ হচ্ছে তখন সবাই একসাথে ট্রাই করবে, যার কারণে সার্ভার ডাউন থাকবে বা বিজি দেখাবে, যার কারণে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন না। হয়তো সার্ভার ফ্রি হবে চারটার পরে যেয়ে তখন হচ্ছে আপনি রেজাল্টটা ফুলফিল দেখতে পারবেন, তার আগে কিন্তু সার্ভার বিজি থাকবে এবং বিজি দেখাবে। এই জন্য কিন্তু আপনার হয়তো অনেক সময় রেজাল্ট পেতে একটু লেট হয়। এই জন্য আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি, আপনারা চাইলে প্রথমে মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারেন, আপনার পয়েন্ট কি আসছে বা আপনি আপনার রেজাল্ট কি হয়েছে সেটা আপনি জেনে নিতে পারেন। তারপরে আপনি যে কাজটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে যে অ্যাপসের লিঙ্কটি থাকবে সেই অ্যাপসের লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেই অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং কীভাবে সেই অ্যাপসের সাহায্যে আপনাদের রেজাল্ট বের করবেন মার্কশিট সহকারে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা যেটি করবেন, ডিসক্রিপশনে চলে যাবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে, অ্যাপস লিঙ্কটি আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিডি রেজাল্ট অফিসিয়ালি অ্যাপস, এটি হচ্ছে 971 KB-এর একটি অ্যাপস, যেটা হচ্ছে 1 MB-রও কম। তো আপনারা এটি ইনস্টল করবেন, এর জন্য প্রথমে ডাউনলোড APK-তে ক্লিক করবেন, এরপরে ওকে, দেন ওপেনে ক্লিক করবেন। এরপর যেটি করবেন, আননোন সোর্স এটি অন করে দিবেন, এরপর ওকে করে দিবেন, নেক্সট, ইনস্টল। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন অ্যাপসটি কিন্তু খুব চমৎকারভাবে কাজ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করেছে। আপনাদের রেজাল্টগুলো দ্রুত সবার আগে দেখার জন্য অবশ্যই অ্যাপসের মাধ্যমে আপনারা রেজাল্টটা চেক করবেন। এবং আপনারা দেখেছেন যে এখানে আপনাদের হোল ডিটেলস প্লাস হচ্ছে কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন,
কত নাম্বার পেয়েছেন সকল বিষয়গুলো কিন্তু দেখিয়েছে। সো আজকের এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাবেন। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Press the bell icon on the YouTube app and never miss another update.